এলাকা দাম্বাবার গেলে পরে এমন ভাবে ও ভাষা যায় আবার মনে করে 500 পায় এলাকা এলাকা আমরা এরকম একটা সতী নারী তালাশ করলাম কিন্তু তোমার বউড়া এলাকায় সতী পাইলাম প্রিয় ভাইরা ও বোনেরা এই যে উলালি মধ্যে তোরা থামানো না আপনারা উলালি করেন না আমরা পারিবারিক ব্যাপারে একটা কথা বলতাছি এইটা নিয়ে আপনারা মাথা ঘামায়েন না মনে করেন না আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে না আচ্ছা বল তোরা না কথা কই তোরা অনুরোধ করে কই সাধু তোর কি বুদ্ধি দেখে এটা কথা খালি বক্তব্য দিবি না যা আমি তো বক্তব্য গুয়া দিশা বাইতে না মাথা খুঁজে বাইতেছি না তুমি বুঝতাছ না না হ্যাঁ থু থু করছ না হ্যাঁ তোমার এই ভোগ মেম্বার হতে চলেছে তাই সতি কর হার মুনা ওই কথা কই না ভাই হয়ে যাওয়ার পরে রাস্তাতে যখন চলবেন সবাই আপনাকে সালাম দিব এই সম্মান না আপনি কোনে পাবেন ভাই শুনেন এখন মানছি কি এলাকার মানছি কি দিব আমারে এই দিব না কে আপনি চাইলে কে রাখি না দিব আপনি চাইলে আমি ব্যক্তিগতভাবে আমার জান দাও আপনার নামে আমি লিখে দিব এখন আপনার মত যদি সবাই এত এলেছেন আমারে ভোট দিব আর নালে কি দিব দিব আপনার তো চেহারা ফেস কাটিং একটু মহেলি বৃষ্টি টিবৃষ্টি ভালো করে মাস্ক টাস্কারা দিয়ে যায় খাইলে যদি সুন্দর করে আবার আত্মা দইয়ে ভাই আমি খারাইছি আমার দেওয়ান লাগবে ভাই আমি এই কথা কওয়ার পরে আমি আজকে সারা রাতই ভাবছি কিন্তু স্বপ্নে যা দেখলাম ভাই আশ্চর্যটা ঘটনা দেই সবাই আমার জুতা দিয়ে ডেইলাইতাছে ওরা তো কোন নরমাল জন সবাই গেছিলেন ওই মিটিং এ আপনারে তো অভাব ডেইলাম না আমরা ডেইলাইলে ফুল দা ডেইলাম আপনারে আর সামনে ভাই আহো টিয়া পয়সার ব্যবস্থা দরকার হয় বাপের বাড়ি কিছু জায়গা জমি আছে বেচা ব্যবস্থা করব ও ভাবি আর পরে আপনি ওয়ার করে এই যে কাঠগুনা যাবো যারা আপনার কর্মী আছিল মেন কর্মী আমার একটা পুঙ্গু ভাতা দিবেন একটা বয়স্ক ভাতা দিবেন একটা বিধবা ভাতা দিবেন আমার নামে কইরা দিবেন এবার কইরা 20টা কর্মীদের যদি আপনি না এই সমস্ত দুর্নীতি আমার দিয়ে সম্ভব না এ তো দুর্নীতি না এটা হইলি মনে করেন যে আপনার কর্মী আছিলাম হে কর্মী নীতি আচ্ছা ঠিক আছে ওইটা দেয়া যাবে না হয়ে নয় হ্যাঁ ভাই ভাই এলে আলাপ করেন আচ্ছা ঠিক আছে আপনার ভাই আহুক আলাপ করো পাকা আলাপ আপনার জানামুনি ফোন দেবো তোরবার আর যদি আঙ্কুল আছে আমি তো কইছি যে ভাবি তো এবার দাঁড়াইতাছে কয়দিন মে আর যাইকা জুকা দিমু তারে যাইকা জুকা দিব না হ্যাঁ হ্যাঁ যাক ভালো হইছে আমনে আর কত দিনে পঙ্গা আর মহিলা মানুষ যদি আছে হেডের আমি রাজি করব না আমি আয় এবার দক্ষিণ ধরা কাছে বয়স্ক মানুষ না আছে ব্যক্তি বাড়তে আপনি নানার বাড়ি এলাকা হ্যাঁ নানার বাড়ি এলাকা এই মুনি নাতিনে খারাইছে দিয়েন কোন আচ্ছা ঠিক আছে কোন গা যায় ব্যক্তি রে কমুনি তাহলে ভাই আইবি আলাপটা করে না কবেন যায় নাতিনে একবার রেডি কিন্তু আমার একলা সাপোর্টের কথা কই না এলাকার মানুষ আপনারে চাইতাছে হেই জন্য আপনি খারাপ আর চাইতাছে হ্যাঁ তাই তো বুঝছো আহ কাছে আইলে পরে আমি রাজি কই আপনারে জানামুনি আচ্ছা ভাবি তাইলে যাই না মেম্বার নিকু মাগেই আপনার যেটা কইয়া খুশি বুঝেন নাই কয়দিন পর তো ও মুই যখন কই না গেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাই হ্যাঁ ও ও শুনেন না বাজেট কি বাকি লাগতে পারে দূর আপনি তো বাজেটে আপনি আপনি 20-30-40 হাজারের মধ্যে আপনি কভার হয়ে যাবো গা ভালো থাকেন সারা জীবন মনে রাখবা বুঝছো তাই নাকি
আরমান আমার বড় তোমরা আর বিরাড় উপকার করতেছাও হ্যাঁ ভাষ তো দিতেছাও না আরে ভাই এ নাকি কও তে এলাকার মানুষ তোমার বউ আমরা ভাষ দি মুখে তোমারই বান দি মুখে কারণ তোমাগোর যে আলাবের মুসুম তোমাগো আলাপ তো ভালো পারবার না কারণ তোমরা কথা গাও পুড়ুর পুড়ুর ভুড়ুর পুড়ুর কইরা তোমাগো আলাবের মধ্যে তো ভেজাল আছে বুঝো না তো আজকে গেলি ভাড়া তোমার নাগে আলাপ থাকো ভাই হ্যাঁ বুঝছ এলাকার মানুষ তো এক চমক চমক দেখাই দিব তাই নাকি আমরা যারা আছি তোমার বউরে তোমারে আমরা একটা চমক দিয়ে আমার বউরে যারা তোমরা দেখশন করো হ্যাঁ চমক দিয়ে দিমু চমক দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা বাতে যাও গেলি কথা হবো নি গেলি কথা হবো আরই কইরো তুমি মানে কি ব্যাপারে কথা কইছো হেটা ব্যাংকে কবা না ঢুকা এনে আর ভাই কি কমু তোমার তুমি তো জান ভাই ওরা বুঝো নাই ও বাচ্চা গেলি বারে বুঝবো হ্যাঁ কিন্তু মানে বউ আমার কাছে কবো বউ তোমার যাই কই ওর কথাটা রায় দিয়ে তোমার যত কষ্ট হই মাইনাস এদিকে অগ্রসর হার মানে মাইনাস হল হ্যাঁ এলাকায় দাম বাবার গেলি ভাই দাম বাবার গেলি একটু কষ্ট করে তাও ঠিক আছে আবার এলাকায় দাম বাবার গেলি মানে এমন ভাবে ও ভাষো যায় আবার মনে করে 500 পায় এলাকা এলাকা আমরা এরকম একটা সতী নারী তালাশ করলাম কিন্তু তোমার বউটা এলাকায় সতী পাইলাম এই জন্য তারাই আমরা উদ্যোগ নিছি একটা জায়গায় একটা সিস্টেমে আনমু তাই নাকি ভাই আচ্ছা দিলাম বেঁচে যাই বেঁচে যাই বউর কাছে হুনি দেই কি আলাপ করলা তুমি আচ্ছা ভাই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই সালাম দিয়া শুরু করলাম এই যে সালাম দিতাছি এই যে মনে করে যে আলাপটা কইরাইছি এই যে তার নমুনা হইলে প্রথমে তোমার সালাম দিলাম আচ্ছা ভাই আমার নাগাল হাজার হাজার মানুষ কয়দিন পরে তোমার সালাম দিব আচ্ছা ভাই খুশি হইলাম কোন ভাবে বান আলাপ কইরাইছি যাই যাই দি আল্লাহ বর্ষা বাচ্চা যায় না আগে আয়রা আমার প্রিয় বন্ধুরা আমার সবাই বসেন বসেন বৈশা যান ডায়লগ কি করে লাগবো মেম্বার নিয়ে হইতে গেলে কত কিছু যে কি করে লাগবো ফ্রেন্ড প্রিয় ভাইয়েরা আমার বসেন আপনারা আমার ডায়লগ শুরু হবে আমার স্বামী আসার পরে তার আগে আমি ডায়লগ দিতে পারতাছি ও ডায়লগটা বক্তব্য বক্তব্য শুরু হবে আমার স্বামী আসার পরে তারপরে দেখবেন আমি কি বক্তব্য ডাই না দেই আজকে বানরে আইলো বানরে যদি রাজি না করে পারি পরে দরকার ইচ্ছা মতো গাইতে নি করতে নি তারপরে দেই কি আটা এই এনা ভাইরা আমার আরে রাখো তো এই তো আরে ভাইরা আমার নিজে বক্তব্য রাখিও আমার স্বামীর সাথে কি এমন কাম করতে তোমার সামনে দুইটা হুন্ডা থাকবো পাশে দুইটা হুন্ডা থাকবো মধ্যে প্রাইভেট কার থাকবো আরে কি আর মনে করো তুমি মন্ত্রী মিনিস্টার হবা মনে হয় বক্তব্যটা রাখিয়া লই তারপর তো ভালো লাগে কথা হবে এখন বক্তব্য শুরু হবে কথা কই না ভাইরা প্রিয় ভাইরা ও বোনেরা এই যে উলালি মুটা তোরা থামানো না আপনারা উলালি করেন না আমরা পারিবারিক ব্যাপারে একটা কথা বলতাছি এইটা নিয়ে আপনারা মাথা ঘামায়েন না মনে করেন না আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে না আচ্ছা বউ তোরা না কথা কই তোরা অনুরোধ করে কই সালু তোর কি বুদ্ধি দেখে দেখে কথা খালি বক্তব্য দিবা না যা আমি তো বক্তব্য গুয়াও দিশা বাইতে না মাথা খুঁজে বাইতেছি না তুমি বুঝতাছ না না হ্যাঁ থুর থুর করে ছেড়ে হ্যাঁ তোমার এই বউ মেম্বার হতে চলেছে শালির কথা হন্তা মাইশের পাঁচ টাকা চাপাড়ি থাকবে বলে মাইশের মা হতে চলেছে আর শালি বলে মেম্বার হতে চলেছে হ্যাঁ মেম্বার নিয়ে হতে চলেছি বাদ পালা সাকা হুন্ডা নিয়ে একবার নিয়ে যা আমি তো হুন্ডা নিয়ে একবার তো তুমি কি মনে করছো শালি তোর যে এই বুদ্ধি দিছে আমার গুয়া তুমি একজন মেম্বারের গায়ে হাত দাও তোমার এত বড় শালি শালি তুই তোর অন্তরি মেম্বার হস নাই তুই আমায় বলে তোর আমার নিয়ে আলোচনা করতেছা এই বুদ্ধি তোর শালু দিয়ে থেকে গেছে তার মানে আমার পাঁচটা বাঁশ দিয়ে থেকে গেছে ওই শালি তুই যে ইলেকশন করবি তোর কোন বাতারে দেখা দিব তোরে কে তুমি বাতার থাকতে আবার কোন বাতারে দিব তুমি বাতারে দিবে ও তোরে তালে সাজলি এই বুদ্ধি দিয়ে থেকে গেছে তার মানে এই যে আমি কইলাম না তুমি তো কোন বুদ্ধি দিয়ে থেকে যাও বাস দিও না বুদ্ধি দিয়ে যাও না কি দিও না বুদ্ধি দিয়ে যাও ও আমার দাও না বুদ্ধি ও আমার কথা তো বাস দিও না ব্যবস্থা করছে মানে ঘর বাড়ি যাই করছিস না এ নাও বেসাবো এই বুদ্ধি ও নিছি এই যে ফালতু কথা কবা না আমি যদি মেম্বার নিতে না খাইতে পারি তোমার নাগাল জামাই কিন্তু আমি রাখবো না তাই নাকি নাই রাখলা নাই রাখলা তোমার আমার আমার নট কাটা কাটা যাবো তাই না হ্যাঁ তুই তো আমি আর আর কা বিয়া করি ওই শালি তোর এই বুদ্ধি যুক্তি দিতে যারা না আমার যদি যদি করস কেন গো কয়লা তুই জানাস আর আমি তো দেব আম কোনে ব্যক্তি আমার ভাই বন্ধুরা দিব বাবা এত ডেহা তোর ভাই বন্ধুরা দিব এটা ভাই বন্ধুকে খাবা না বই 60 থেকে 50 হাজার টাকা ইলেকশন করতি যে মনে করি তো 14 আগস্ট এখন দিন ইলেকশন তারাই দেখছে না তারা নাই তাই তুই তো আমি ধারায় রেকর্ড করমু ভাই খাতুনি তুই যা তো পাঁচ লাখ বাঁচাস ওই কয়লা ডেহা নেই ইলেকশনে তারা বাঁচাইতে চায় মাসে 4-5 লাখ টাকা খরচা করে ইলেকশনে ঠিক উড়া হারে না আরে 50-60 হাজার টাকা দেয় ইলেকশনে দাঁড়াবো তুমি চিন্তা করো তো আমি থাকতো হ্যাঁ দরকার নেই ঘর বাড়ি সব বেসমো বেইছো তারপর আমি ইলেকশনে খারামো তোমার চিন্তা করা লাগবো না মাসে যদি 5 লাখ খরচা করে আমি 10 লাখ খরচা করব হ্যাঁ তোরে তো
সাধু কি বুদ্ধি দিয়ে গেল আমার ঘর বাড়ি বেঁচে হাসা মারা ভিক্ষা ঠেলাতে না লাগবো খালি যাবি করি আর খয়রাত করি আমি স্বপ্ন দেখি ওই সবাই এবারে ফুলের মালা দিতেছে আমি এই স্বপ্ন পূর্ণ করমই ওই স্বপ্ন পূর্ণ করব তোর বাবার বাড়ি থেকে আইনা তুই স্বপ্ন পূর্ণ কর গা আমার নামে আমি করতে আদা করছি আমি পরিশ্রম করে রাখছি তোর বাবার বাড়ি থেকে আসলে তুমি এলাকায় ঢল দেখো কত পয়সা করে ভর দেবা হ্যাঁ না মুহে মুহে খালি হুই না হোক তাই নাকি নু দেহি নু দেহি তোর সারে কি রকম আছে ভোট দেয় না ঠকিনি রে আবার ভোট দিব খাই না ভোট দিব না ফাঁকি দিছিস কেন যা সারে ভাই খুশত করে ভাই খুশত কালা মারা কেরে বাজে বাজে আজকাল দেখি তুমি আমার নাম ধরে কইতাছো গড় নাকি নাম ধরে কইছি তো সবাই জানো সবাই সি রাগ 120 উচ্চ শৈলের মধ্যে কথা কইলে গলা টিপে মাইরাও তোমার বাড়ি বুচি বুচি আজকে শনিবার না শনিবারে তো তোমার আবার ভূতে ধরে আমি জানি না আজকে শনিবার না আজকে হলো মঙ্গলবার আমারে কোনো ভূতে ধরে নাই হইছে কি হইছে কি কি হইছে কোনটা সোনা মিয়ার মতো মানুষ তার বউরে মেম্বারে খাড়া করাইছে আর তোর মতো কালা বাড়া আমারে মেম্বারে খাড়া করিস নাই এই তারিখে আমারে যদি তুই মেম্বারে খাড়া না করস তোর মতো বাতার রোসা বায়া খামু তোর সংসার রোসা বায়া খামু হ্যাঁ খাচ্ছে না কয় কি ওই ওই তুই কার বাউ পাইছে তুই কোনে গেছিলি হেই কথা না ক কেন তোর এই বুদ্ধিটা দিয়ে দিছে মেম্বার নিব মেম্বার নিব এ বাপ পানা চা খায় আবার হুন্ডা নিয়ে একবার যায় মেম্বার নিব আবার সব একবারে চপ কালা পাড়া জানি কোনখান কার বানর জানি কোনখান কার তোর এত বড় কথা কইলি বাপ পানা হুন্ডা নিয়ে একবার যায় আমি মাই করি একবার যাবো তোর সমস্যা কি আমার মেম্বারে খাড়া করা মেম্বার নিও তো স্বয়ং শখ কি করো না জানো যাইয়া নিয়া এবার করে হাত ধরো ডাকবো আবার ইটা এবার করে কোলাকুলি করো ডাকবো আবার মাঝে মাঝে চোখ টিপি ধর ডাকবো মাইকে দরকার হলে চুমা দিমু চুমা দিবি দরকার হলে কক্সবাজারে ঘুরবার যামু দরকার হলে পার্কে যাই বাদাম খামু ওই বানর তোর সমস্যা কি তাও মেম্বার হয়ে আসার মধ্যে কি পাইছস সুনামি আর বউরে খাড়া করাইছে আমি কবিতা পাইছে দেখতে সুনামি আর বউ নিয়ে রাজনীতি করে ঘুরবো আর আমি বয়ে বয়ে ললিপপ খামু আর আমি মেম্বারে খারাপ বানর খারাপ করাবি না কি করবি এরা ওই 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 তাড়াতাড়ি আমি বুড়ি থাকবো রাস্তাঘাটে বুড়া মানুষ গেলে হেন্না কষি সেরি লাগে তোর কাছে আমি তো তুমি কইলে আজকাই তোমারে মনে কর নির্বাচন করাইয়া দরকার তুমি বাইরে যাও বাইরে যাও কার সমস্যা নাই বাইরে গেলে তো এতদিন যাইতাম এই তোর মতো কালা পাড়া সংসার করতাম হ্যাঁ ওই তুই জামাই রে তোর কলঙ্ক বানর জানি কোন হানকা কি মনে করছিস আমারে আমারে আমি যা কইছি তাই করবে আমি পার্লারে যাই সুন্দর করে একটা ছবি তুলবো ওই ছবিটা পোস্টারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস মার্কা কবিতা ভার মার্কা বাস মার্কা কেতাছিস বাজার গাড়ে জানি আমার পেট ফুটেন বাইরে উঠে থাকে মানে মানুষের আকর্ষণ না নাইলে তো সিলটা মারবো না আমি এখানে দেখলাম যে অন্য মনে ধোনালা পোশাক আছে না ওর না বারোর মধ্যে কাড়া পোশাক কাড়া পোশাক কিনে দিল নাইট ড্রেস কয় নাইট ড্রেস সময়টা নষ্ট করলি তুই দুইটা কথা কয়ে ভাবি শুনেন
তোমার সমস্যাটা কি কসে দেখি সমস্যার মধ্যে সমস্যা
বোর্ডটা বোর্ড কি দিমু খালি কি বোর্ড দিমু তুমি যে নির্বাচন করবা চাও তোমার নিকে দরকার পাঁচ মন চাল জাল করে খিচুড়ি দিয়ে এলাকা মানুষ কুত্তা খাও শোনা মে খুব খুশি হইলাম শোনা মে ব্যবসাতে ভালোই শুরু করে দিছিস বৌদিয়া ওট পাবি পাস করলি তোর বোবা ব্যবসা শুরু করে দিছিস শালি রে বারে বারে না করছিস যে তুই ইলেকশন জন্য নিয়ে যাস না সাগলু তোর 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 আন কালা সান্দা আমার বউ ওকে ধরে ধরছে না আর তোমার নয়ে বইয়া বই কথা তুমি কোনো কথা নাই হনো কথা মারছে না হনো খালি রে বুদ্ধি দিছে সাজলু বড়ে দাঁড়া করা দিয়া মনে হলো আমার পাঁচ দিন বাসাতে পাঁচাতে বাস দিবা নিজের ব্যবস্থা করে দিছে খালি বেকারে গিয়ে কোলাগুলি করে আরে কয়টা পুরুষ লগে কোলাগুলি করছিস খাই কো হারা দিন নিজের লগে দিছে ব্যক্তি শোনা মিয়া তোর বউ জন কোলাগুলি করলো আমার অন্তরটা আর কোল জাড়া করে বইরা গেছে গা বইরা গেছে ঠিক আছে ওই যে বাপের আগে যারা প্রশংসা আছে না তাকে কবালে যে কি দুঃখ হয় সেটা তো তোমরা কেউ ভাবা না তোমরা কব না বউটারে তো রাজি তো করাইছাও এই পথে মাঝে মাঝে পাতলা বাড়ি কি কয় তুমি মরতে আমার পাশে পাশে আমার কি রকম জনগণ এই জন্য কইলাম যে তারা মনে করে যে উস্তাদের সাথে বেশি বুঝে জামাই সাথে শালিরা বেশি বুঝে হে শালিকেও কবালের নিশ্চিত হ্যাঁ বিখ্যাত কি করে আপনারা চালাই দেবো আর বিখ্যাত হলে হাতে নানা বিলিশন করিয়ে